দেখুন যেভাবে মিয়ানমার সেনাবাহিনীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রস্তাব পাশ ইউরোপীয় ইউনিয়ন সংসদে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন সংসদে এই ধারাবাহিকতায় আগামীতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কোন প্রস্তাব আসবে কিনা জানতে চাইলে ঢাকার ইইউ রাষ্ট্রদূত রেনেছে টিয়ারিং জানান বিষয়টি নীতি নির্ধারকের আলোচনায় আছে তবে সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন সংসদ সেপ্টেম্বরের শেষে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে অস্ত্র যুদ্ধ উপকরণ এবং অন্যান্য সামরিক ও নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ বন্ধ বিক্রি কিংবা স্থানান্তর স্থগিতের আহ্বান জানানো হয় এ নিয়ে ভুটাভুটিতে পক্ষে ভোট দেন পাঁচশো ছয় জন সংসদ সদস্য তবে অস্ত্র নিষেধাজ্ঞা চাইলেও কোনো ভাটা পড়েনি মিয়ানমারের সঙ্গে ইউর অর্থনৈতিক সম্পর্কের অদূর ভবিষ্যতে তা হতে পারে কি জানতে চাইলে ঢাকার ইউর দূতাবাস প্রধান জানান বিষয়টি নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে আছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত রেনসে টিয়ারিং বলেন গত সপ্তাহে প্রস্তাব পাশ হয়েছে একটি যার প্রধান আলোচ্য বিষয় ছিল অস্ত্র বাকিগুলো আলোচনার স্থান পেতে পারে